পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়ে কার্ড পৌঁছে দিয়েছে সরকারের সেতু বিভাগ। সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে দাওয়াত কার্ড তুলে দেন। বিএনপির সাত নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নামে দাওয়াতপত্র দিয়েছে সেতু বিভাগ।